ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ক্যান্সার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকিং। আজকে আমি রান্না করব মজাদার শুটকির তরকারি। তো ভিউয়ার্স, শুটকি অনেকেই কিন্তু পছন্দ করে। আমি আশা করব যে আমার এই শুটকির তরকারি রেসিপিটা আপনাদের খুবই 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে ফেলো। তো চলে যাবো এখন মূল রেসিপিতে, কীভাবে শুটকির তরকারি আমি রান্না করছি সেটা দেখার জন্য। ভিউয়ার্স, আমি শুটকির তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নেওয়া। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব, শুটকির তরকারি যেহেতু রান্না করবো সেজন্য পেঁয়াজটা খুব বেশি ভাজতে যাব না। পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিয়েছি, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটাকেও হালকা একটু ফ্রাই করব। রসুন বাটাটাকে ফ্রাই করে নিয়েছি, এই মুহূর্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ ধনিয়া এবং জিরে গুঁড়ো নিয়েছি। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিলাম, সামান্য একটু কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়ার মধ্যেই কিন্তু এটা কষে যাবে। দিয়ে দিব শুটকি। এই যে ভিউয়ার্স, আমি এখানে শুটকি নিয়েছি কিছু সংখ্যক, মানে আমার যতটুকু ইচ্ছে অনুযায়ী আমি শুটকি নিয়েছি। আর এই শুটকিটাকে আমাদের এলাকায় বলে মলায় শুটকি বা কাচকি শুটকিও বলে থাকে। আর এখানে নিয়েছি আমি 3টি বাঁশপাতি শুটকি, বা অনেক এলাকায় কিন্তু এটাকে সিঁদুর শুটকিও বলে থাকে। প্রথমে আমি মশলার মধ্যে এই শুটকিটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে এই শুটকিটাকে গালিয়ে নিব। একদম ভেঙে এটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে, আর এই শুটকিটা মূলত অনেক তাড়াতাড়ি গলে যায়। শুটকিটা গলে গেল, আর কি বলবো, এই শুটকিটা দেওয়ার পর এটা থেকে কিন্তু অনেকটা সুন্দর স্মেল বের হচ্ছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা রান্না করে টেস্ট করতে পারেন। বাকি শুটকিটা আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে মিশিয়ে, সম্পূর্ণ ভেজিটেবলগুলো অ্যাড করে দিব। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু, 1 কাপ পরিমাণ মূলা, 1.5 কাপ পরিমাণ সিম। আমি এখানে আলু, মূলা, সিম, এরপর বেগুন এগুলো ইউজ করতেছি। আপনারা চাইলে মানে শুটকির তরকারি যেগুলো দিয়ে রান্না করা হয় ওগুলো ইউজ করতে পারেন। গ্রাম অঞ্চলে কিন্তু আলু শাক দেওয়া হয়, আলু শাকটা দিয়ে সহকারে শুটকি রান্না করলে খুবই ভালো হয়। 2 থেকে 3 মিনিট আমরা এভাবে এটাকে রান্না করবো, আর বেগুনটা একটু পরে দিব, কারণ বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, সেজন্য বেগুনটা কিছুটা পরে অ্যাড করবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে 2 মিনিটে এগুলো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আমি এই মুহূর্তে দিয়ে দিব বেগুন। আমি এখানে বেগুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, বেগুনটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। না নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়েছি, যাতে করে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হয়ে যায়, কারণ শুটকির তরকারি আলাদা আলাদা থাকলে এগুলো ভালো লাগে না। ঢাকনা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, কাঁচামরিচগুলো একটু বড় সাইজ সেজন্য আমি 2টো দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিলাম, রান্না করব ফুললি হাই আঁচে 10 মিনিট, আর মাঝে 2 বার নেড়েচেড়ে দিব, প্লাস লবণ এবং ঝালের পরিমাণটা চেখে নিব। ভিউয়ার্স, শুটকির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি এই মুহূর্তে এর উপরে খুব বেশি না, একদমই অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমার শুকরি তরকারিটা রেডি হয়ে গেল। তো আশা করছি যে আমার এই শুকরি তরকারির রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো ফিরে আসছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।